দেশের জন্য রাজ্যের জন্য কিভাবে সক্রিয়ভাবে কাজ করতে হবে সে ব্যাপারে বুথ কর্মীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের ভবিষ্যৎ উন্নতির সাধনের লক্ষ্যে দল কিভাবে চিন্তাভাবনা করছে সে ব্যাপারে এদিন বিস্তারিত জানিয়েছেন তিনি। আগামী দিনে দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিশ্বের দরবারে আরও শক্তিশালী হয়ে উঠবে ভারত। মধ্যপ্রদেশের ভোপাল থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর বার্তা শুনে মঙ্গলবার এমনটাই জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বনমালীপুর মণ্ডল কমিটির বিজেপি কার্যকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সাথে রাজধানী শিবনগর মডার্ন ক্লাবে বসে মঙ্গলবার নরেন্দ্র মোদীর ভাষণ শুনলেন তিনি। বললেন, গোটা দেশের বুথ কমিটির প্রধানরা অংশ নিয়েছেন এদিনের সভায়। কর্মীদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে মেরা বুথ সবসে মজবুত, দেশের প্রায় 10 লক্ষ বুথের সঙ্গে উনি আজকে সংবাদ করেছেন। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ত্রিপুরা রাজ্যেও আমাদের প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা মণ্ডলে আমাদের এই মেরা বুথ সবসে মজবুত এই কার্যক্রম হচ্ছে এবং প্রতিটা বুথে আমাদের 3,328টি বুথ ত্রিপুরা রাজ্যে আছে, প্রত্যেকটা বুথে এই কার্যক্রম আমাদের হচ্ছে। আমরা অভিভূত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশকে এবং আমাদের যারা বুথের কার্যকর্তা সকলকে কিভাবে কাজ করতে হবে, সক্রিয়ভাবে কাজ করতে হবে, দেশ কিভাবে চিন্তা ভাবনা করছে, পার্টি কী চিন্তা ভাবনা করছে, সুবিস্তারিত আলোচনা করেছেন। এটা আমরা পরম সৌভাগ্য যে আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক এবং ওনার দেখানো পথকে আমরা অনুসরণ করে আগামী দিন এই ত্রিপুরা রাজ্য সংগঠনকে শক্তিশালী করব। ত্রিপুরা রাজ্যে 3,328টি বুথে এদিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।